আজকের ক্লাসে সবাইকে অভিনন্দন। আমি মোহাম্মদ শাহজামান সরকার, প্রভাষক সমাজবিজ্ঞান, আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। কি দেখতে পাচ্ছি আমরা এখানে? আমরা এখানে দেখতে পাচ্ছি সমাজের বিভিন্ন মানুষ। তাহলে এখানে আমরা যে প্রশ্নটা করা হচ্ছে, এর প্রশ্নের মাধ্যমে যেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এখানে সমাজের বিভিন্ন মানুষজন এখানে রয়েছে এবং আমরা এখানে বিভিন্ন মানুষজনের ছবি দেখতে পাচ্ছি। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি? তারপরে আমরা দেখতে পাচ্ছি আরো কতগুলো ছবি, যে ছবিটি ক্রমানুসারে আমরা একটা শেষ প্রথম থেকে শেষ পর্যায় পর্যন্ত একটা পরিবর্তনের ধারা কিন্তু আমরা লক্ষ্য করি। এটা হচ্ছে মানব সমাজের বিবর্তন। মানুষ আজকের এই পর্যায়ে এসছে, এর আসার পিছনে অনেকগুলো প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সে আজকে এই অবস্থায় এসেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মানব সমাজের বিবর্তন। আজকের পাঠ সমাজবিজ্ঞান প্রথম পত্র, আমাদের বিষয় কোড 117, প্রথম অধ্যায়, সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ। আমরা আজকে সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ নিয়ে আলোচনা করব। শিখন ফল, এই অধ্যায়ের পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে, সমাজবিজ্ঞানের ধারণা ব্যাখ্যা করতে পারবে, সমাজবিজ্ঞানের প্রকৃতি ব্যাখ্যা করতে পারবে, সমাজবিজ্ঞানের পরিধি ব্যাখ্যা করতে পারবে, সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। এখানে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি, সোশিওলজি। সোশিওলজি সমাজবিজ্ঞান, যাকে ইংরেজিতে বলা হয় সোশিওলজি। সোশিয়াস শব্দের অর্থ সমাজ আর লোগোস শব্দের অর্থ হলো জ্ঞান। সোশিয়াস ল্যাটিন শব্দ এবং গ্রিক শব্দ লোগোস, এর সমন্বয়ে সোশিওলজি শব্দটি উৎপত্তি হয়েছে। এখানে আমরা সমাজবিজ্ঞানের সংজ্ঞা দেখতে পাচ্ছি। সমাজবিজ্ঞানী ম্যাখাই ভারু পেস তিনি বলেছেন, সমাজবিজ্ঞানই একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক বিষয়ে পাঠ করে। অর্থাৎ সমাজবিজ্ঞান একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক বিষয়ে পাঠ করে। তো ম্যাখাইভারের সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন ভাবে সমাজবিজ্ঞানের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। আমরা এই সংজ্ঞাটি দেখলাম। আমরা আরো একটি সংজ্ঞা দেখব যে সমাজবিজ্ঞান সম্পর্কে সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইম এর মতে সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। তাহলে আমরা দেখতে পাচ্ছি সমাজবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইম এর মতে সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। তো এভাবে আমরা বিভিন্ন সমাজবিজ্ঞানীর কথা জানি যে বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন ভাবে সমাজবিজ্ঞানের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। তো সমাজবিজ্ঞান হচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমাজ ও সামাজিক সম্পর্ক বিষয়ে পাঠ করে। অর্থাৎ আমরা সমাজের মানুষজন বিভিন্ন বন্ধনে আবদ্ধ একে অপরের সঙ্গে, এই বিষয়গুলো নিয়েই সমাজবিজ্ঞান মূলত আলোচনা করে। এখানে বিভিন্ন সমাজবিজ্ঞানের বিভিন্ন সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। তো এখান থেকে আমরা একটা বিষয় সম্পর্কে বলতে পারবো যে সমাজবিজ্ঞান আসলে কি। সমাজবিজ্ঞান হচ্ছে এমন একটি বিজ্ঞান যা বস্তুনিষ্ঠ বা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পরিবর্তনশীল সমাজ এবং সমাজবদ্ধ মানুষের আচার আচরণ তথা পারস্পরিক সম্পর্ক নিয়ে গবেষণা করে। সমাজবিজ্ঞান এমন একটি বিজ্ঞান যা বস্তুনিষ্ঠ বা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পরিবর্তনশীল সমাজ এবং সমাজবদ্ধ মানুষের আচার আচরণ তথা পারস্পরিক সম্পর্ক নিয়ে গবেষণা করে। অর্থাৎ মানুষের আচার আচরণ যে সমাজবদ্ধ ভাবে বসবাস করে এবং সেটা বৈজ্ঞানিক প্রক্রিয়ায় মানুষের, আমরা দেখতে পাই যে বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া রয়েছে, মানুষের বিভিন্ন ধরনের একজনের সঙ্গে আরেকজনের পারস্পরিক সম্পর্ক রয়েছে, এগুলো বিষয় সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক পরিকল্পিত বিশ্লেষণ, পর্যালোচনা ও অনুসন্ধানেই মূলত সমাজবিজ্ঞানের কাজ। তাহলে আমরা এটা বলতে পারি যে সমাজবিজ্ঞান এমন একটি বিজ্ঞান যা সমাজের গোষ্ঠী, প্রতিষ্ঠান, ক্রিয়াকলাপ, মানুষের পারস্পরিক সম্পর্কের বিজ্ঞান ভিত্তিক পরিকল্পিত বিশ্লেষণ, পর্যালোচনা ও অনুসন্ধান করে থাকে। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি,
তিনি হচ্ছেন অগাস্ট কোর, তিনি হচ্ছেন সমাজ বিজ্ঞানের জনক, যিনি 1839 সালে প্রথম সোশিওলজি শব্দটি ব্যবহার করেন। অর্থাৎ অগাস্ট কোরই সমাজ বিজ্ঞানের জনক, যিনি 1839 সালে প্রথম সোশিওলজি শব্দটি ব্যবহার করেন। আচ্ছা, এবার আমরা জানবো সমাজবিজ্ঞানের প্রকৃতি। সমাজবিজ্ঞানের প্রকৃতি অর্থাৎ সমাজবিজ্ঞানের প্রকৃতি নির্ণয় করতে গেলে অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে এর সম্পর্ক নির্ণয়ের পাশাপাশি শাস্ত্রটির অভ্যন্তরীণ বিষয়গুলোর উপরও নজর দিতে হবে। তো আমরা কথা না বাড়ি প্রথম যে বিষয়টি বলা হচ্ছে একই, যে সামাজিক সম্পর্কের বিজ্ঞান ভিত্তিক পাঠ, অর্থাৎ মানুষের পারস্পরিক সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে ওঠে সমাজ। এজন্য সমাজ বিজ্ঞান সামাজিক মানুষের আচার আচরণ, আদর্শ, মূল্যবোধ, কার্যাবলী, রীতিনীতি কিভাবে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠে এবং কিভাবে এর গতিশীলতা বজায় থাকে তা নিয়ে অধ্যয়ন করতে গিয়ে গোটা সমাজের মধ্যে এর অনুসন্ধান করে থাকে। অর্থাৎ সমাজ বিজ্ঞান সমাজের যে সম্পর্কগুলো রয়েছে এই সম্পর্কগুলোর বিজ্ঞান ভিত্তিক পাঠ করে থাকে। তারপরে আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি সমাজ সম্পর্কিত পূর্ণাঙ্গ পাঠ। সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত অন্যান্য বিষয় যেমন রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজকল্যাণ, নৃবিজ্ঞান ইত্যাদি সমাজের এক একটি বিশেষ দিক নিয়ে আলোচনা করে। এসব সামাজিক বিজ্ঞানের কোনটি সমাজের পূর্ণাঙ্গ অধ্যয়নের দাবি করতে পারে না। পক্ষান্তরে গোটা সমাজই সমাজ বিজ্ঞানে আলোচনার বিষয় বা ক্ষেত্র, তাই বলা যায় সমাজ বিজ্ঞান হচ্ছে সমাজ সম্পর্কিত পূর্ণাঙ্গ পাঠ। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে অন্যান্য রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজকল্যাণ, নৃবিজ্ঞান এই বিষয়গুলো সমাজে একটা বিশেষ বিশেষ দিক নিয়ে আলোচনা করে, কিন্তু সমাজ বিজ্ঞান সমাজের গোটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করে। তারপরে আমরা দেখতে পাচ্ছি সমাজ কাঠামোর অধ্যয়ন। সমাজ কাঠামো সমাজ বিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়, আর সমাজ কাঠামোর মূল ভিত্তি হচ্ছে সামাজিক সম্পর্ক। বস্তুত মানুষের সাথে মানুষের সম্পর্কের বহিঃপ্রকাশ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও কাঠামোর দ্বারাই সুশৃঙ্খল ভাবে প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সমাজ কাঠামোর অধ্যয়ন 3 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে সমাজ কাঠামোর অধ্যয়ন, অর্থাৎ সমাজের মানুষে মানুষের সম্পর্কের বহিঃপ্রকাশ বিভিন্ন প্রতিষ্ঠান ও কাঠামোর দ্বারাই সুশৃঙ্খল ভাবে প্রতিষ্ঠিত হয়ে থাকে। এজন্য ব্যক্তি, গোষ্ঠী, প্রথা, সামাজিক প্রতিষ্ঠান ইত্যাদি পারস্পরিক সম্পর্ক বিষয়ে সমাজ বিজ্ঞান আলোচনা করে। তার পরবর্তীতে আমরা 4-এ দেখতে পাচ্ছি সমাজের বিজ্ঞান ভিত্তিক পাঠ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক বিজ্ঞান ভিত্তিক পাঠ, সমাজ বিজ্ঞান মানব সমাজের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যাখ্যার ক্ষেত্রে বৈজ্ঞানিক উপায় অবলম্বন করে। তো সমাজের বিজ্ঞান ভিত্তিক পাঠের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যার প্রেক্ষিতে তার ব্যাখ্যা হয় তথ্য নির্ভর এবং যুক্তি ভিত্তিক। সমাজ ও সভ্যতার অগ্রগতির ফলে মানব আচরণ ও ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে যে পরিবর্তনের ছোঁয়া লেগেছে তার সুনির্দিষ্ট বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা সমাজ বিজ্ঞান প্রদান করে থাকে। তারপরে আমরা দেখতে পাই প্রাকৃতিক বিজ্ঞান নয়, সমাজ বিজ্ঞান সামাজিক বিজ্ঞানের পর্যায়ভুক্ত। এটি ভৌত বা প্রাকৃতিক বিজ্ঞানের যেমন রসায়নবিদ্যা, পদার্থবিজ্ঞান মত নয়। প্রাকৃতিক বিজ্ঞান প্রকৃতির বিভিন্ন বিষয়বস্তুকে যেভাবে পরীক্ষা নিরীক্ষা ও বিশ্লেষণ করে সমাজ বিজ্ঞান সেভাবে করতে পারে না। তবে সমাজের বিভিন্ন বিষয়ে আলোচনার ক্ষেত্রে প্রাকৃতিক বিজ্ঞানের বিভিন্ন সূত্রকে প্রয়োগ করে, ফলে এর বিষয়বস্তু বাস্তবসম্মত ও তথ্য নির্ভর। তারপরে আমরা দেখতে পাই তাত্ত্বিক বিজ্ঞান। এখানে বলা হচ্ছে যে সমাজ বিজ্ঞান পুরো প্রকৌশল স্থাপত্যবিদ্যা বা কম্পিউটার বিজ্ঞানের মতো ব্যবহারিক শাস্ত্র নয়। একে পদার্থবিদ্যা, রসায়ন শাস্ত্র বা গণিত শাস্ত্রের মতো একটি তাত্ত্বিক বিজ্ঞান হিসেবে গড়ে তোলা হয়েছে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাই যে সমাজ বিজ্ঞান, এখানে সমাজ বিজ্ঞানীরা বলেন যে সমাজের গবেষণার দ্বারা নিত্য নতুন তথ্য আবিষ্কারের সাথে পুরনো তত্ত্বের সম্প্রসারণ বা পরিমার্জনের ক্ষেত্রে তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটানো, যেগুলো আমরা ব্যবহারিক বিষয়ের সঙ্গে সম্পর্ক যুক্ত হিসেবে দেখতে পাই। তো এক্ষেত্রে আমরা তাত্ত্বিক জ্ঞানের একটা বিকাশ ধারার ক্ষেত্রে যুগান্তকারী ঘটনা সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তারপরে বলছে সর্বজনীন পাঠ। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সমাজ বিজ্ঞান যে শৃঙ্খলিত জ্ঞান, সাধারণ সূত্র এবং গুরুত্বপূর্ণ সামাজিক সিদ্ধান্ত সমূহ গৃহীত হয় সেগুলোর ভবিষ্যতে অনুরূপ অবস্থায় নির্দ্বিধায় প্রয়োগ করা যায়
এজন্য একে সর্বজনীন সমাজ পাঠ বলা হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে গ্রামীণ জীবনের ক্ষমতা কাঠামো, মর্যাদা ও শ্রেণী সম্পর্ক, অপরাধ, দুর্নীতি, পরিবার পরিকল্পনা, আত্মহত্যা ইত্যাদি সম্পর্কে সামাজিক সিদ্ধান্তগুলো মোটামুটি উন্নয়নশীল বা অনুন্নত দেশ সমূহের ক্ষেত্রে, গ্রামের ক্ষেত্রে প্রয়োগযোগ্য সব দেশে। আচ্ছা, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি বিশ্লেষণ ধর্মী বিজ্ঞান। বিশ্লেষণ ধর্মী বিজ্ঞান সমাজ বিজ্ঞান কেবল সমাজের ঘটনাবলী আলোচনা করে না, বরং এর ঘটনা সমূহের কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের চেষ্টা চালায়। এক্ষেত্রে যৌক্তিক বিচার বিশ্লেষণের সহায়তা নেওয়া হয়। তাই বলা হয় সমাজ বিজ্ঞান একটি বিশ্লেষণ ধর্মী বিজ্ঞান। অর্থাৎ এখানে সমাজ বিজ্ঞান শুধু ঘটনাগুলো আলোচনাই করে না, বরং এর কার্যকারণ সম্পর্ক, কেন ঘটনা ঘটলো, এর যৌক্তিক বিচার বিশ্লেষণ করার ক্ষেত্রে আমরা একটি ধারা সমাজ বিজ্ঞানের প্রকৃতির ক্ষেত্রে দেখতে পাই। আমরা আরো একটি বিষয় এখানে আলোচনা করব, সেটা হচ্ছে সামাজিক স্থিতিশীলতা ও গতিশীলতার বিজ্ঞান। সমাজ বিজ্ঞান একই সাথে সামাজিক স্থিতিশীলতা ও গতিশীলতার বিজ্ঞান। ফরাসি সমাজবিজ্ঞানী দার্শনিক অগাস্ট কোট এর মতে সামাজিক স্থিতিশীলতা বর্ণনা মানে পরিবার, ধর্ম, শিক্ষা, বিবাহ, রাজনৈতিক, অর্থনৈতিক ইত্যাদি স্থায়ী প্রতিষ্ঠান সমূহের পারস্পরিক আলোচনা। অন্যদিকে সামাজিক গতিশীলতা বিশ্লেষণ মানে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান কিভাবে কালের পরিক্রমায় উন্নত ও পরিবর্তিত হচ্ছে তার আলোচনা। শাস্ত্র হিসেবে সমাজ বিজ্ঞান এ দুটো পারস্পরিক বিপরীত বিষয় নিয়ে আলোচনা করে। তাহলে আমরা এই সমাজ বিজ্ঞানের প্রকৃতির ক্ষেত্রে যেটা দেখলাম যে উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায় সামাজিক বিজ্ঞান সমূহের মধ্যে সমাজ বিজ্ঞান একটি ভিন্ন তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে বৈজ্ঞানিক মর্যাদায় প্রতিষ্ঠিত, যা শাস্ত্রটির প্রকৃতির মধ্যেই সুস্পষ্ট ভাবে নিহিত রয়েছে। এখন আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে এই ছবিটা দেখে আমরা এখানে অনুমান করতে পারি যে এখানে কি হচ্ছে, সমাজের এই ঘটনা এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। তারপর এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এই ছবি দেখে আমরা কি অনুমান করতে পারি, প্রথম ছবিটা দেখে আমরা কি অনুমান করতে পারি, দ্বিতীয় ছবিটা থেকে কি অনুমান করতেছি, এবং এটা মূলত আমাদের পরিবারেরই একটা বিষয় যেখানে এখানে ছবির মাধ্যমে স্পষ্ট হয়েছে। আমরা এখানে আবার কি দেখতে পাচ্ছি, এখানে জনবহুল একটা জনপদের দেখতে পাচ্ছি এবং গ্রামীণ ঐতিহ্যের ছবি দুটি পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এখানে আর দুটি ছবি দেখতে পাচ্ছি, একটা হলো এখানে আমরা দেখতে পাই গুহাবাসী, আর পাশের ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি যে মানুষকে ধরে নিয়ে যাচ্ছে, দাস ব্যবস্থার কথা এখানে বলার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, এখন আমাদের যেটা আলোচনার বিষয়, সর্বশেষ আলোচনার বিষয়, সেটা হলো আজকের পাঠে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা। আমরা সমাজবিজ্ঞান কেন পাঠ করব, সমাজবিজ্ঞান কেন পাঠ করব, তার প্রথমেই আমরা যদি বলি যে এখানে যেটা বলার চেষ্টা করা হচ্ছে যে সমাজের, মানব সমাজের বিজ্ঞান ভিত্তিক আলোচনা। তো আমাদের আমরা দেখতে পাই যে মানব সমাজের বিজ্ঞান ভিত্তিক আলোচনার ক্ষেত্রে আমরা সমাজের বিভিন্ন ধরনের ঘটনাগুলো ঘটে, সেই ঘটনাগুলো বিজ্ঞান ভিত্তিক ভাবে আলোচনার বিষয়গুলো আমরা এখানে দেখতে পাই এবং সমাজ বিজ্ঞান ভিত্তিক ভাবে সেগুলো আলোচনা করে থাকে। তারপরে সমাজ সম্পর্কিত জ্ঞানের উৎস, এখানে সমাজ সম্পর্কিত জ্ঞানের উৎস সম্পর্কে এখানে আমরা সমাজ সম্পর্কিত জ্ঞানের উৎসের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সমাজবিজ্ঞান হলো মানব সমাজ ও সমাজবদ্ধ মানুষ সম্পর্কিত যাবতীয় জ্ঞানের নির্ভর উৎস। সামাজিক সংগঠন, সামাজিক সমস্যা, সামাজিক রীতিনীতি, সংস্কৃতি, মূল্যবোধ, বহু বিচিত্র মানবিক সম্পর্ক প্রভৃতি সমাজবিজ্ঞানের আলোচনার বিষয়। সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে মানুষ এসব ধারণা সম্পর্কে স্পষ্ট জ্ঞান লাভ করতে পারে। তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে সামাজিক প্রতিষ্ঠানের
আমরা দেখতে পাই যে সামাজিক প্রতিষ্ঠানের সম্পর্কে ধারণা লাভ। তো সামাজিক প্রতিষ্ঠান সমূহে সমাজ বিজ্ঞান, সামাজিক প্রতিষ্ঠান সমূহ সমস্ত মানুষের বহুবিধ স্বার্থ সাধন ও উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের সামাজিক জীবনের স্বার্থে এসব প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমরা বলতে পারি। সমাজ বিজ্ঞান এসব প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে আলোচনা করে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান কিভাবে মানুষের জীবনে প্রভাব ফেলে, কি করলে সামাজিক প্রতিষ্ঠান সমূহ মানুষের স্বার্থ সাধনে অধিকতর সহায়ক ভূমিকা পালন করতে পারে, এসব বিষয় নিয়ে সমাজ বিজ্ঞান পাঠের মাধ্যমে জানা যায়। তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে আর্থসামাজিক পরিবর্তন সম্পর্কে ধারণা লাভ। সমাজ পরিবর্তনশীল, প্রতিনিয়তই সমাজ পরিবর্তিত হচ্ছে, তাছাড়া আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। সমাজ বিজ্ঞান সমস্ত মানুষের আর্থসামাজিক পরিবর্তন সম্পর্কিত অবহিত করে। সমাজ বিজ্ঞান পাঠের মাধ্যমে আর্থসামাজিক পরিবর্তনের গতি প্রকৃতি সম্পর্কে আমরা অনুধাবন করতে পারি। তাছাড়া সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তন আনায়নে সমাজের বৃহত্তর স্বার্থে সংশ্লিষ্ট পরিবর্তনের ধারাকে প্রয়োজন অনুসারে নিয়ন্ত্রণ করা যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আর্থসামাজিক পরিবর্তন সম্পর্কে ধারণা লাভ, অর্থাৎ আমাদের মধ্যে যে বিভিন্ন ধরনের পরিবর্তিত হচ্ছে গতি প্রকৃতি অনুধাবন করার জন্য, সমাজ পরিবর্তনের গতি প্রকৃতি অনুধাবনের জন্য সমাজ বিজ্ঞান পাঠের মাধ্যমে আমরা সে বিষয় সম্পর্কে অবহিত হতে পারি এবং সে অনুযায়ী আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারি। তারপরে বলছে সামাজিক বিভিন্ন ক্ষেত্রে নীতি নির্ধারণ ও বাস্তবায়ন, সুষ্ঠুভাবে সমাজ পরিচালনার প্রয়োজন নীতি নির্ধারণ ও তার যথাযথ বাস্তবায়ন। সামাজিক বিভিন্ন ক্ষেত্রে সামাজিক নীতি নির্ধারণ ও বাস্তবায়নে সমাজ বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সমাজ বিজ্ঞান একদিকে সমাজের প্রয়োজনে বিভিন্ন ক্ষেত্রে নীতি প্রণয়নে সহায়তা করে, আবার এই নীতি কার্যকর বাস্তবায়নেও সমাজ বিজ্ঞানের অবদান অতুলনীয়। এবং আমরা এটা দেখতে পাই যে সমাজের বিভিন্ন ধরনের নীতি নির্ধারণের ক্ষেত্রে এবং বাস্তবায়নের ক্ষেত্রে সমাজ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারপরে বলছে সামাজিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, সামাজিক পরিকল্পনা প্রণয়ন এর বাস্তবায়নে সমাজ বিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। সমাজ বিজ্ঞানকে বলা হয় সমাজ উন্নয়নের হাতিয়ার, কারণ সমাজ বিজ্ঞান সামাজিক পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন কলাকৌশল সম্পর্কে আলোচনা করে, আবার এই পরিকল্পনা কিভাবে সফল বাস্তবায়ন হবে তার আলোচনাও এই বিজ্ঞানে আলোচিত হয়। সমাজ বিজ্ঞান মানব সমাজের বিভিন্ন ক্ষেত্রে অনুসন্ধান পরিচালনা ও অনুসন্ধানের উপর ভিত্তি করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে পারে। এই উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করে। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা যেতে পারে। জনসংখ্যা বৃদ্ধি রোধে সাধারণত পরিবার পরিকল্পনার কথা বলা হয়, কিন্তু কেবল অর্থনৈতিক কর্মকাণ্ড এবং আইনগত ব্যবস্থার মাধ্যমে এই পরিকল্পনাকে কার্যকর করা যাবে না। এ ধরনের পরিকল্পনার সফল বাস্তবায়নের জন্য কতগুলো বিষয় বিবেচনায় আনা প্রয়োজন। এই বিষয়গুলো হলো সনাতন মূল্যবোধ, বিভিন্ন সংস্কারমূলক ধারণা, পরিবার গঠন, প্রচলিত প্রথা প্রভৃতি। আর এ সম্পর্কিত জ্ঞান অর্জনের প্রয়োজন সমাজ বিজ্ঞানের অধ্যয়ন। তারপরে আমরা দেখতে পাই যে অপরাধ সম্পর্কে ধারণা লাভ। সমাজ বিজ্ঞান অধ্যয়নের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সমাজ বিজ্ঞান সমাজের বিভিন্ন ধরনের যে অপরাধ প্রবণতা রয়েছে সেই অপরাধ প্রবণতা নিয়ে সমাজ বিজ্ঞান আলোচনা করে থাকে। যেমন সমাজে আমরা দেখি যে মূল্যবোধের অবক্ষয়, নৈতিক মূল্যবোধের অবক্ষয় এবং বিভিন্ন ধরনের সমস্যাগুলো হয়। এই সমস্যাগুলোর কারণে মানুষের তার নৈতিক অধঃপতন হয়, অবক্ষয় হয় এবং সে সমাজের বিরূপ আচরণ করা শুরু করে। এই জন্য দেখা যায় যে তার সে অপরাধ প্রবণ হয়ে ওঠে। একজন মানুষ কেন অপরাধ প্রবণ হয়ে ওঠে এবং এটা আমাদের সমাজের জন্য যে একটা অতি অনেক ভালো বিষয় নয় সেটা আমরা জানি, এবং অপরাধ সম্পর্কে ধারণা লাভের মাধ্যমে আমরা সে সম্পর্কে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো। তারপরে সামাজিক সমস্যার সমাধান, সামাজিক সমস্যাগুলোর মধ্যে আমরা দেখি যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো এখন রয়েছে, যেমন মাদকাসক্তি, নারী নির্যাতন, যৌতুক প্রথা, আবার আমাদের সমাজ ব্যবস্থা, যে বেকারত্ব, বিভিন্ন ধরনের সমস্যাগুলো আছে। সেই সমস্যাগুলো আমাদের কারণ হলো যে আমাদের
সমাজের যে বাস্তবিক ঘটনাগুলো আমরা যে ঘটাই তার এগুলোর বিপরীতমুখী স্রোতে নিয়ে যাওয়ার এই সমস্যাগুলো আমাদের বাধাদান করে স্বাভাবিক কার্যক্রম। এজন্য সামাজিক সমস্যার সমাধান করতে গেলে সমাজ বিজ্ঞানের গভীরে আলোচনা করলে সে বিষয়গুলো সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারব। সামাজিক পরিবর্তন সম্পর্কে জ্ঞান লাভ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমাজ পরিবর্তনশীল, সৃষ্টির আদিকাল আদি লগ্ন থেকে সমাজ বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে আজকের এই আধুনিক সমাজে পরিণত হয়েছে। বিশিষ্ট সমাজবিজ্ঞানী অগাস্ট কোট, এমিল ডুর্খিম, ম্যাক্স ওয়েবার, কার্ল মার্ক্স প্রমুখ ব্যক্তিবর্গ সমাজ পরিবর্তনের উপর গুরুত্ব আরোপ করেছেন। কিভাবে আদিম সমাজ আজকের আধুনিক সমাজে রূপান্তরিত হলো সে সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন ভাবে তথ্য উপস্থাপন করেছেন। সুতরাং সামাজিক পরিবর্তনের ধারা সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান লাভের ক্ষেত্রে সমাজবিজ্ঞান পাঠ করা অত্যাবশ্যক। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমরা সবশেষে আমরা যেটা আলোচনা করব সামাজিক স্তর বিন্যাসের ধারণা। এখানে আমাদের সবশেষে যেটা বলা হচ্ছে যে সামাজিক স্তর বিন্যাসের ধারণা, সামাজিক স্তর বিন্যাস বলতে মূলত সমাজের বসবাসরত মানুষের ব্যক্তি মর্যাদাগত পার্থক্যকে বোঝায়। আদিম সমাজে স্তর বিন্যাস ছিল না, কিন্তু আধুনিক সমাজে এটা পরিলক্ষিত হয়। কার্ল মার্ক্স তার আলোচনায় সামাজিক স্তর বিন্যাস সম্পর্কে বিশদ আলোচনা করেছেন। সমাজ ভেবে এই স্তর বিন্যাস আবার ভিন্ন ভিন্ন, সুতরাং সামাজিক স্তর বিন্যাস সম্পর্কে জ্ঞান লাভের জন্য সমাজবিজ্ঞান পাঠ করা আমাদের প্রয়োজন। তা আমরা জানলাম আজকে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে। আমরা এই অধ্যায়ে আলোচনার মাধ্যমে আমরা বলতে পারবো সমাজবিজ্ঞান বলতে কি বসে এটা আমরা জানবো, সমাজবিজ্ঞানের প্রকৃতি সম্পর্কে বলতে পারবো, সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে বলতে পারবো। আজকের ক্লাসে সবাইকে ধন্যবাদ, আবার অন্য ক্লাসে আমরা কথা বলবো, সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।